এই যে অন্যায় অত্যাচার, একটা মেয়ের বুকটা খালি করতে থাকে, কারণ বাংলাদেশের হয়তো নির্বাচন কমিশনার চুপচাপ এটা মনে করে সহ্য করতে পারে, কিন্তু বাইরের দেশ তো মনে করে সবাই তো মনে করে এক না যে একটা লোকের মেয়ে কুত্তর মুঠে পিটানো হয়েছে, তার মনে করেন হলে ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সবাই তো আর মানে এক না যে নিরাপত্তা পালন করবে। তারা দেখছে আমাকে বাংলাদেশের নির্বাচন কমিশনার এটা নিয়ে মনে করে ব্যর্থতা মনে অর্জন করছে, তাই তারা বাইরের দেশে নিলে কথাবার্তা বলছে একটা এমপি ক্যান্ডিডেটে তাকে কেন মার হলো, আপনি এটা নিয়ে কেন কথা বললেন না? নির্বাচন করার একটা উদ্দেশ্য, আমি চেষ্টা করেছি ভোটারদের দিকে আমরা আস্তে আস্তে মাঠে আনতে পারি কিনা, ধরেন বিরোধী দল কোন দল নাই, তাদেরকে আমি ভোটার আনার চেষ্টা করেছি, ভোটার আনতে পারি, এবং এতে একটা নির্বাচন করা সুষ্ঠু একটা নির্বাচন করবে, সেই নির্বাচন থেকে লোকজন মনে করবে বাইরের দেশ এবং মনে করে প্রধানমন্ত্রী বাড়িটা মানুষ এটা আসতে আসবে না, মানে সুষ্ঠু নির্বাচন হইতেছে, আমি এইরকম চেষ্টা করেছি যাতে মানুষ ভোটারদের আমি মাঠে আনতে পারি, তারপরে ভোটারদের মনে করেন সুষ্ঠু একটা বাংলাদেশের নির্বাচন হয়, এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি অনেকটা। না, এই সরকার অধীনে নির্বাচন করবো না, শারীরিক কোনটা ছয় লাখ এখন আগের থেকে অনেক ভালো দেয়, আমার যে ব্যথাগুলো কিছু থাকা জখম আর কিছু ব্যথা। ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আমার লোক যদি হয় তাহলে দেখে তো ডিপিতে ধরে আনছে, তাদের তো রিমান্ডে নিছে, ঠিক না? রিমান্ডে নিয়ে এদুল বলে যে হ্যাঁ আমরা হিরো আলমের লোক, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি অবশ্যই শাস্তি পেতে নেব। শাস্তির কথা আমি পরে আসছি, আমি তো জানতে চাই এই যে নির্বাচনে আপনি একটি ব্যক্তিগত ভাবে দাঁড়ালেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে, গিয়ে 5,500 ভোট পেলেন, এবং এখানে আর একজন হ্যাঁ দ্বিতীয় বৃহত্তম আপনি একজন, অন্যরা অনেকেই জামানত হারিয়েছে, আপনার কাছে কি মনে হয় একজন ক্যান্ডিডেট যখন এরকম আক্রমণের শিকার হয়, আগামীতে একটা নির্বাচন হবে বাংলাদেশে জাতীয় নির্বাচন, সেখানে আসলেই কি এরকম ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হলে সেটা সুষ্ঠু নির্বাচন হতে পারবে? না, এরকম নির্বাচন হলে আমার মনে হয় যেহেতু কোনো কিন্তু দলেই নির্বাচনে আসতেছে না, আর যে কয়েকজন হয়তো সাধারণ মানুষ মনে করেছিল যে আমরা স্বতন্ত্র প্রার্থী কিছু লোক হয়তো নির্বাচন করবো, তারা আর কোনো নির্বাচনে আসবে না, কারণ আসবে না যে নির্বাচন একদিকে মারের মারও খেতেছে, টাকা পয়সাও তাদের গেতেছে, এবং তাদেরকে মামলারও শিকার হতে হইতেছে, মানুষ যদি মুখে এত কিছু শিকার হয় তারা কিন্তু নির্বাচনে আসবে না, আমার মনে হয় না আর কোনোদিন কেউ নির্বাচনে আসতে পারে। আর পুলিশ কি ব্যর্থ হয়েছিল আপনার নিরাপত্তা দানে? ওই দিন আমরা দেখেছি অনেক খালি পোশাকে মানে পোশাক পরিহিত পুলিশ, তারা আপনাকে ঠেলছে, ধাক্কা দিচ্ছে, কিন্তু আপনাকে যে কর্ডন করে সিকিউর করে পোলিং অফিসারের কাছে বা রিটার্নিং অফিসারের কাছে নিয়ে যাবে সেটা তারা করেনি, আপনার কাছে কি মনে হয় পুলিশ পুরোপুরি ব্যর্থ হয়েছে আপনার নিরাপত্তা দানে? সেদিন আমার সাথে মনে করেন যে ঘটনা ঘটে ওই সেদিন অবশ্যই পুলিশ মনে করেন ব্যর্থতা করছে, কারণ পুলিশ সেদিন কিন্তু ইচ্ছে করলে তাদের কর্তব্য ছিল, যখন আমাকে প্রথমে একটা ঘুষি মারে একটা ছেলে, তখন আমি কিন্তু মাঠের মধ্যে দেখেছেন, আমি বলছি ও আমি কিন্তু ধরবার জন্য চেষ্টা করছি, আমি বলি তুই আমাকে মারলি কেন, তখন কিন্তু পুলিশ কিন্তু ওদেরকে ধরেনি, এবং পুলিশ কিন্তু ওই থেকে যখন আমাকে ঘুষিটা মারছে পুলিশের একটা কর্তব্য ছিল যেহেতু গণ্ডগোল, ওরা আমাকে যদি গাড়িতে সসম্মানে যদি উঠে দিত তাহলে কিন্তু আর আমাকে কেউ গায়ে হাত দিতে পারে না, তার সেদিন তারা ব্যর্থতা মনে কিছু মনে করেন। এটার জন্য কি আপনি পুলিশ প্রশাসনের কাছে বাড়তি করে কোনো আবদার করেছেন কিনা যে তাদের ডিপার্টমেন্টাল প্রসিডিংস একটা লঞ্চ করার জন্য? এর বিষয়ে আমি ডিবিতে সহযোগিতা চাইছি, হারুন স্যারের কাছে আমি ডিবিতে সবাইকে বলবো, সেদিনকে পুলিশের যারা ওখানে ছিল তারা নিরাপত্তা পালন কেন করলো, এবং বিজিবি তাহিনকে মারার পরে আমি গাড়ির কাছে গেলাম তারা কেন আমার কাছে আসলো না, এটা তদন্ত করে আপনি একটু দেখবেন। আলম ভাই, এই যেদিন মাঠের ভিতরে যে কথাটা বললেন, জাল ভোট পড়ছে, আমরা যেদিন ওখানে ভোটের মধ্যে আমি কাছে ভিডিও ফুটেজ আছে, 1,000 টাকা দিয়ে তাদেরকে ভোট কেন্দ্র দিয়েছে, একটা মেয়ে 50টা করে সিল মারছে, এবং 13 বছর কিছু ছেলে মেয়ে দিয়ে তারা সিল মারাইছে, তারা কিন্তু ডাইরেক্ট বলছে যে আমাকে ভোট দিতে দেওয়া পড়েছে, নাম কিন্তু নাই তাদের, ভোটারও তারা না, এই কিন্তু এই সমস্ত ফুটেজ কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, ওখানে আপনি ভিডিও দেখেছেন, যখন আমাকে মনে করেন ওখানে কিনতে ঢুকতে দেয় না, তখন আমি পিস থেকে ওই একটা ছেলে ঘুষি মারলে আমি তখন বলে তাহলে ওই আমি করে আমাকে ঘুষি মারলি কেন, আমি এই কথা বলেছি, এই কথা বলে আমি পুলিশকে বললাম ওই ছেলে ঘুষি মারলো, আমাকে ঘুষি মারলি কেন, ঠিক আছে এই কথা আমি বলেছি, কিন্তু আমি তার কাছে উঠতে তো জানি, আমি কেলে আমি বলতেছি ওই ছেলে ঘুষি মারছে, পুলিশকে বারবার বলতে ওই ছেলে ঘুষি, পুলিশ কিন্তু করলো কি সকল কথা আমাকেই খালি ধরে ধরে আছে, কিন্তু পুলিশ যখন ঘুষি মারলো সাথে সাথে পুলিশের কর্তব্য ছিল যেহেতু আমি ক্যান্ডিডেট, এটা
তাদের সামনে যেহেতু ঘুষি মারছে তাদের উচিত ছিল ওই ছেলেকে ডাবতে ধরা, ওই জায়গাতে উচিত ছিল। কিন্তু মামলা তো যেহেতু একটা হয়েছে, যেহেতু মামলাতে মনে করেন ডিবিতে মনে করেন মামলা হয়েছে এবং তারা মনে করেন যে হ্যাঁ আমরা করেছি, না যেহেতু পুলিশ থেকে হয়েছে আমরাও মনে করেছি। এই জায়গাতে যেহেতু ডিবি থেকে সহযোগিতা করেছে, হারুন খেদার সবাই সহযোগিতা করেছে, ডিবি টিমও সহযোগিতা করেছে, যেহেতু মামলা হয়েছে এই মামলা যেহেতু মনে করতে আসামও ধরেছে, আমরা এখন দেখতে চাই তাদেরকে আমাদের কতদের মনে করে শাস্তি প্রদান করে। তা আমি তাদের কাছে জানাবো এমন যারা শাস্তি প্রদান করবেন যাতে আর কোনোদিন কোন মায়ের বুকে মায়ের বুক এই নির্বাচন নিয়ে যাতে না খালি হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমাকে ডিবিতে ডাকানো হয়েছে, আপনারা জানেন 17 তারিখে যে আমার উপর যে হামলা হয়, যারা আমার উপর হামলা করেছিল তার মধ্যে 16 জন আসামিকে তারা গ্রেপ্তার করেছে। আর এই 16 জন আসামি তারা অরিজিনাল কি না, তারা এরা মেরেছে কি না, এই জন্য আমাকে ডাকে তাদেরকে ছবি দেখাইছে। পরে দেখি হ্যাঁ এরাই আমাকে মেরেছে, আরও 4-5 জন বাকি আছে, তাদেরকে আজকে রাত্রের মধ্যে ধরার কথা বলেছে আমাকে। তো তুমি নিশ্চিত থাকো আজকে রাত্রের মধ্যে তোমাকে ধরা হবে। আর অসংখ্য ধন্যবাদ ডিবি হারুন স্যারকে, ডিবিতে যারা সমস্ত টিমকে, যারা এই আমার আসামিকে এত তাড়াতাড়ি ধরবে আমরা ভাবতেই পারিনি। যে আমরা মনে করেছিলাম হয়তো তারা ক্ষমতাশালী দলের লোক, এদেরকে হয়তো পুলিশ ধরবে না, এদের হয়তো বিচার করবে না। তো যে হিসেবে ডিবিরা খুবই অল্প সময়তে 16 জনকে ধরেছে, আমি তাদের এই মনে করেন ধরাতে এবং ডিবি হারুন স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসামিগুলো ধরেছেন। আমার একটাই দাবি থাকবে যে আজকে যে আমার উপর ধরেন আমি হিরো আলম সেন মারাও যেতে পারতাম, এই নির্বাচন করে অনেক মায়ের বুক খালি হয়েছে। তো যারা ক্ষমতাশালী দলের লোক তারা ক্ষমতার ঠিকই আছে, কিন্তু মাস্ক পরে কিন্তু যা মা, কিছু মা তার সন্তানকে হারাচ্ছে, কিছু বউ তার স্বামীকে হারাইছে। তো এইরকম ঘটনা যাতে কোনো নির্বাচন নিয়ে যে কাউকে যাতে কোনো মায়ের যাতে আর কোল খালি না হয়, তাই আমি অনুরোধ করব এমন এরকম একটি দৃষ্টিমূলক শাস্তির ব্যবস্থা করবেন যে এই নির্বাচন করে অনেক লোকের মনে করেন মৃত্যুবরণ করেছে, যাতে এইরকম মৃত্যুবরণ না করতে পারে আর কোনো মায়ের যাতে কোল খালি না হয়, যে আসামিগুলো আমার উপর মেরেছে তাদেরকে এমন আর আপনি ব্যবস্থা করবেন যাতে আর কোনো দিন কারোর কাছে হাত দিতে। আমার কথা আমাকে আপনার পছন্দ না হলে আমাকে ভোট দিন না, আমাকে পছন্দ না হলে আমাকে এড়িয়ে যান, কিন্তু আমাকে মারার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি। কারণ আপনারা দেখেছেন সেনকে জিয়ারা আমাকে মেরেছে এক উপরওয়ালার জন্য আজকে আমি বেঁচে আছি, কারণ ওনারা যদি একটু বিবেক করতো যে তারা মনে করেন আমাকে মনে করেন হলে যে ভুল করেছে নাহলে আলম কোনো অন্যায় করেছে তাকে ছেড়ে দিই, কিন্তু ওরা পাষণ্ডের মতো ওরা আমি মারার পরে মাটিতে পড়ে গেছি, ওরা ওখানে কিন্তু আমাকে মাটিতে পড়ে যাওয়ার পরে আচ্ছা ধরে মার দিয়েছে। আমার একটা জিনিস দুঃখ লাগছে, আমি ডিবির কাছে খুব সন্তুষ্ট, কিন্তু ওখানে বিজিবির যে গাড়িটা ছিল যে বিজিবির একটা গাড়ি কিন্তু আমি মার যখন মারে আমি দৌড়ে কিন্তু তাদের কাছে গেছিলাম, তারা কিন্তু গাড়ি থেকেই নামেনি, কিন্তু এরা কেন গাড়ি থেকে নামলো না, কার এসে নামলো না, এই বিষয়টা ডিবিতে বলবো তারা তদন্ত করার জন্য তারা কেন আসলো না। আর যে পুলিশগুলো মনে করেন ভিতরে ছিল আমাকে মারার পরে যখন বলেছিল সাংবাদিক আলমক মারতেছে তারপরে ওর কাছে যান, তারা কেন আসলো সেই অফিসার থেকে শুনবেন, তারা কার নির্দেশে তারা বাসার ওই আপনি হলে কেন্দ্র থেকে বাড়লো না, আর আমাকে মারার পেছনে তারা কেন সহযোগিতা করলো না। যারা আপনাদেরকে মেরেছে এদের নাম পরিচয় পেয়েছেন, তারা কোন দলে সক্রিয় আছে, এরা এখন কোন দলের সাথে মনে করেন, আমরা তো সেনকে সবার গায়ে নৌকর সিল দেখেছিলাম, এরা আওয়ামী লীগের কিছু লোকজন আছে আর কিছু লোক আছে মনে করেন ভাড়া করা মনে লোকজন, কিছু লোক কামলা আছে, কিছু লোক মনে করেন এরা আওয়ামী লীগের নাম ধরছে, নাম ধরে কিছু বেচলে মারছে, কিন্তু প্রকৃত কয়েকজন আওয়ামী লীগের যাই অরিজিনাল মনে তাদের কিছু লোক ওদের হলে কেন পদে আছে, এরা কিছু কিছু লোক এরা পদে আছে।